ক্রস করা হয়েছে ফার্স্টেই গোল দারুণ দারুণ ডোরিয়ালটন বক্সের মধ্যে ঢুকে পড়েছেন ডোরিয়ালটনের শট ডোরিয়ালটনের গোল কর্নারটা নিতে একেবারে সিক্স ইয়ার্ড বক্সে আরো একবার মেহেদি তিনি খানিকটা বেরিয়ে এসেছিলেন ফিস্ট করেছিলেন যে ফিস্টটা তিনি করেছেন হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচের সাফ ফুটবলের কারণে প্রায় মাসখানেকের বিরতির পর আরও একবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল 2022-23 মৌসুম এবং আজকে টিস্পোর্টসের পর্দায় আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন বসুন্ধরা কিংস যারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জে এই ম্যাচটা হতে যাচ্ছে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হোম ভেনুতেই খেলা বসুন্ধরা কিংস ইতিমধ্যেই তারা কিন্তু এই মৌসুমের চ্যাম্পিয়নশিপটা জিতে নিয়েছে টানা চারবারের চ্যাম্পিয়ন শ্রীম্যান ডিফেন্স লাইনে অস্কার ভুজন দলটাকে সাজিয়েছেন কিনা সেটাই দেখবার বিষয় কিক অফটা হয়ে গেছে বলের দখলে বসুন্ধরা কিংস গফুরভ মিগওয়েল দামাসেনা লেফট ফ্ল্যাঙ্কে টপু বর্মন ধীরে সুস্থে খেলাটা শুরু করতে চাইছে বসুন্ধরা কিংস বল পজিশনে তারা সবসময় আসলে এগিয়ে থাকে সেটা প্রতিপক্ষ যেই হোক না কেন টুটুল হোসেন বাদশাহ তো আনিসুর রহমান জিকো নিজেদের মধ্যেই বল দেয়ানেয়া চালাচ্ছে কিংস ফুটবলাররা শেখ মোরসালিন দ্য ওয়ান্ডার বয় বাংলাদেশের সাফ মিশনে নেতৃত্ব দিয়েছেন এই 17 বছর বয়সী শেখ মোরসালিন দারুণ কিছু গোল তার আছে অ্যাসিস্ট তার আছে এবং তার উপর ভর করে কিন্তু দারুণ একটা সাফ কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং অবশ্যই বলতে হয় টুর্নামেন্টের সেরা গোলকিপারের তকমা পাওয়া আনিসুর রহমান জিকোর কথা আজকে স্টার্ট করছেন বাংলাদেশ জাতীয় দলে খেলা অনেককেই কিন্তু আজকে বিশ্রাম দেওয়া হয়েছে দু দলেই আমরা দেখছি সেই কাজটা করা হয়েছে রবসন আছেন মিগুয়েল দামাসেনা আছেন সে কারণেই কিন্তু শেখ মোরসালিনকে আমরা খানিকটা নিচে নেমে খেলতে দেখছি আজকে অ্যাটাকে উঠছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্নেলিয়াস স্টুয়ার্ট ওবায়দুর রহমান নবাব সময় মতো রানটা মেক করতে পারেননি কাউন্টার অ্যাটাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছ থেকে বল ছিনিয়ে কাউন্টার অ্যাটাকে উঠছে বসুন্ধরা কিংস গাফুরভ লেফট সাইডে রবসন ক্রস করা হয়েছে ফার্স্টেই গোল দারুণ দারুণ তৃতীয় মিনিটে এই দলকে এগিয়ে দিল রবসনের অ্যাসিস্ট দামাসেনার ফিনিশিং লেফট সাইডে রবসন ক্লিয়ার কাট নির্দেশনা দিলেন ডোরিয়ালটনকে এবং দারুণ একটা বলও পাঠিয়েছেন নাইম জায়গা ছেড়ে বেরিয়েছেন ফাউলও একটা হয়তো করেছেন তবে বক্সের খানিকটা বাইরে একটু ভেতরে থাকলেও পেনাল্টির বাঁশি বাজাতে হয়তো একটু সময় নিতেন না সিল্লা ব্যস্ত রক্ষণে রবসন ফার পোস্টে তপু বর্মন তপুর হেডার পরে সেটা ক্লিয়ার করা হয়েছে দ্বিতীয় চেষ্টায় বল একেবারে নিজেদের বক্সের বাইরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাহলে তিনি খুব মানে আমার কাছে মনে হচ্ছে বেশ নিখুঁত হতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইম তার ভেতরে ওই ব্যাপারটা রয়েছে সাহসী ব্যাপারটা রয়েছে গোলের চেষ্টা করা নিজে থেকে শট করা কিছু একটা তৈরি করা শূন্য থেকে কিছু একটা সৃষ্টি করা তো আপনি আসলে এই খেলায় যতখানি ওপরের দিকে তাকে দিতে পারবেন ততই বোধহয় তার কাছ থেকে আমরা ভালো কিছু দেখতে পাবো ডোরিয়ালটন বক্সের ভেতরে ঢুকে পড়েছেন ডোরিয়ালটনের শট ডোরিয়ালটনের গোল বসুন্ধরা কিংস 2 শেখ জামাল ধানমন্ডি ক্লাব 0 এক্সেলেন্ট এক্সেলেন্ট ফিনিশিং ফ্রম ডোরিয়ালটন সুলেমান সিল্লা শটটা নিয়েছিলেন যদিও নিষ্ফলা মিগুয়েলের সাথে তার বোঝাপড়া কিন্তু বেশ জমে উঠেছে পুরো ম্যাচেই সেটা কিন্তু দেখেছি গফুরভ টু রবসন একজনকে কাটিয়েছেন তারেক তাকে বাধা দিচ্ছিলেন কাটব্যাক করে ভেতরে ঢুকছিলেন রবসন রবিনিও পেনাল্টির একটা আবেদন ছিল রবসনের কাছ থেকে যা রবসন রবিনিও এখন পিছু হচ্ছেন কারণ তিনি সামনের দিকে এগুবেন এই স্পট কিকটা থেকে গোল করে দলকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাইবেন রবসন ভার্সেস নাইম রবসন অনেকখানি জায়গা ঘুরে আস্তে আস্তে ধীর পায়ে নাইমের কোনো সুযোগ নাই বসুন্ধরা কিংস আরও বেশি বাড়িয়ে নিল তাদের লিড এবং 3-0 গোলে এগিয়ে গিয়ে পুরোপুরি 3টা পয়েন্ট সম্ভবত তারা নিশ্চিত করে ফেলল এখানেই একজনকে কাটিয়েছেন দুজনকে কাটিয়েছেন ভিতরে ঢুকছেন আরও একজনকে কাটিয়ে চেষ্টা শটটা মেক করেছিলেন মান্নাফ রাব্বি স্পেসটা পাননি সুলেমান সিল্লা যেভাবে কাটব্যাক করে ভেতরে ঢুকেছিলেন বিপদের কারণ কিন্তু হতেই পারত তবে শেষ মুহূর্ত কর্নারটা নিতে একেবারে সিক্স ইয়ার্ড বক্সে
আরো একবার মেহেদি, তিনি খানিকটা বেরিয়ে এসেছিলেন, ফিস্ট করেছিলেন, যে ফিস্টটা তিনি করেছেন সেটাতে পাওয়ার ছিল না, একেবারে ডিবক্সের ভেতরেই ছিল, রিবাউন্ড শটটা মেক করা হয়েছে, ক্লিনশিটটা ধরে রাখতে পারলেন না। তবে খুব বেশি চিন্তা করার তো আসলে তার কারণ নাই, কারণ যে ফিস্টটা করেছিলেন মেহেদি হাসান, জিকো থাকলে হয়তো আরেকটু জোরেই তিনি ফিস্টটা করতেন, বিপদটা কাটিয়ে ওঠা যেত। যেহেতু আমরা ওই সার্জার বিপক্ষে ম্যাচটা নিয়ে আসলে পুরো ম্যাচ জুড়ে কথা বলছিলাম যে ওইদিকেই চোখ অস্কার ব্রুজনের, ক্লিনশিট না রাখাটা তাকে কি একটু চিন্তায় ফেলবে কি না? আমার ধারণা তেমনটা নয়, এবং সার্জার বিপক্ষে যে ম্যাচটার কথা বলা হচ্ছে এটা হয়ে যেতে পারে একটা মিসম্যাচ, মানে এ কারণেই বলছি দুই দলের মানের ফারাক বেশ অনেকটা। এবং বসুন্ধরা কিংসে মিরালেম পিয়ানিচ সেখানে খেলেন, সেখানে পাকো আলকাসার খেলেন, যিনি একটা সময় বার্সেলোনায় খেলেছেন, মিরালেম পিয়ানিচের ক্যারিয়ার টাইম বলি, রোমায় খেলেছেন, ইউভেন্টাসে খেলেছেন, বার্সেলোনায় খেলেছেন, এবং তাদের দলে রয়েছেন কস্তাস মানোলাস, বার্সার বিপক্ষে রোমার হয়ে যে বিখ্যাত গোলটা ছিল, এবং ন্যাশনাল টিমের প্লেয়ার, গ্রিসের ন্যাশনাল টিমের প্লেয়ার, বসনিয়া হার্জেগোভিনার প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। তো এই জায়গায় একটা বিস্তর ফারাক তো স্বাভাবিকভাবেই থাকবে। বসুন্ধরা কিংসের লক্ষ্য থাকবে যে একটাই যেহেতু ম্যাচ, এবং ওই ম্যাচে যে কোনো কিছুই তো করা সম্ভব 90 মিনিটে, সেই বিশ্বাসটা কিংসের ভেতরে আসলে থাকতে হবে। এরপরে মাঠের খেলায় যাওয়া হয় সেটা তো আসলে ম্যাচটা কোথায় হবে এই ফোকাসুদ সার্জায়, সার্জার মাঠে, সেটা তো আরও বড় চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের জন্য, যেহেতু র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে, তাই ওই ম্যাচটা আসলে সেই মাঠেই হবে একটা লেগের। এবং এখান থেকে যদি বসুন্ধরা কিংস উতরে যেতে পারে তাহলে তাদের পরবর্তী ম্যাচ থাকবে ইরানের ক্লাবের বিপক্ষে। তবে তার আগে আমরা ম্যাচে একটু ফোকাস করতে চাই। মিগেল দামাসেনো বক্সের ভেতরে ঢুকেছেন, মতিন মিয়া বলটা চাইছিলেন, যদিও মিগেল জায়গা মতো বলটা দিতে পারেনি, তিনি রবসনকে খুঁজছিলেন মতিনকে বল না দিয়ে। এখনো বিপদ কাটেনি, ডোরিয়েলটন রান মেক করেছেন, সাইদের পা থেকে একেবারে ছো মেরে বলটা নিয়ে গেছেন, ভেতরে ঢুকছেন, কাটব্যাক করেছেন, আরও ঢুকছেন, নিজেই হয়তো শটটা নেবেন, স্পেসটাও পেয়ে গেছেন, নাইম এক্সিলেন্স সেভ ফ্রম নাইম, ডাইভিং এফোর্ট দারুণ দারুণ, যেভাবে কাটব্যাক করেন, ভেতরে ঢুকলেন, একে একে ডিফেন্ডারদেরকে বোকা বানিয়ে শটটা নিয়েছেন, দারুণ, এবং সম্ভবত এই ম্যাচের সেরা সেভ, দুর্দান্ত। সামনে অনেকগুলো ফুটবলার ছিল, ভিশনটা ক্লিয়ার রাখাও একটা চ্যালেঞ্জ ছিল, শটে পাওয়ার ছিল, এই ধরনের জায়গা থেকে সাধারণত স্ট্রাইকাররা ধরে নেন, 80% ক্ষেত্রেই তারা সাকসেসফুল হবেন। কিরণের কর্নার, ডোরিয়েলটনের হেড, রায়হান সেটা ক্লিয়ার করেছেন, হেডে হেডেই বল ঘুরছে, এবং রেফারির দিকে সব নজর, রেফারি জানিয়ে দিলেন সময় শেষ, বসুন্ধরা কিংস আরও একটা ম্যাচ শেষ করলো জিতে, পুরো 3টা পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। তারা প্রথমার্ধে করলো 2 গোল, সেকেন্ড হাফে একটা, এবং শেষে গিয়ে একটা গোল তাদের হজম করতে হয়েছে। জিকো ইজ দ্য বেস্ট, ইজ দ্য বস, উই লাভ ইউ জিকো বস, দারুণ। এবং এই যে আনিসুর রহমান, জিকো, মোরসালিন, তাদের টানেই দর্শক আসা শুরু হয়েছে, সেটা বেশ পজিটিভ, অবশ্যই অনেক বড় একটা সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য। সাফে তাদের পারফরমেন্স সব জায়গায় আসলে হেডলাইন কুড়িয়েছে, মানুষ জেনেছে, এবং সেই টানে ফুটবলে আরও বেশি করে সমর্থক আসুক মাঠে। সমর্থকরাই কিন্তু ফুটবলের প্রাণ, সমর্থকরা যখন মাঠে আসেন তখন ফুটবলাররা উজ্জীবিত হন, এবং সেটাই কিন্তু আসলে করা দরকার। আরও একবার একটু পয়েন্ট টেবিলের কথা মনে করে দিতে চাই, বসুন্ধরা কিংস ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে, 19 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 52, অন্যদিকে শেখ জামাল 17 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে এই ম্যাচটা খেলতে শুরু করেছে, কোনো পয়েন্ট তারা যোগ করতে পারেনি, 18 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 21 এবং সমান 18 ম্যাচ শেষে 37 পয়েন্ট নিয়ে ঢাকা ভবনে আছে সেকেন্ড পজিশনে, বাংলাদেশ পুলিশের পয়েন্ট 29, তারা আছে 3 নম্বর পজিশনে। রবসন রবিনিও 2 অ্যাসিস্ট, 1 গোল, আরও একটা দারুণ ম্যাচ তার জন্য। Full time scoreline. Left hand Sheikh Jamal Thanmundi back. Bosundhara Kings 3. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.